মনে রাখতে হবে হারাম উপার্জন করে হারাম ভক্ষণ করে হারাম দেহ রক্ত মাংস দিয়ে গঠিত দেহ জান্নাত গ্রহণ করবে না নয় প্রাধান্য দিতে হবে আর গুনাহের কাজ নয় গুনাহের কাজ থেকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং সৎ আমলের প্রতিযোগিতা করতে হবে হে আমার বান্দাগণ আজান শুনে উজু করে ভালো পোশাক পরিধান করে আতর সুগন্ধি ব্যবহার করে মাথায় টুপি পরিধান করে উত্তম পোশাকে সজ্জিত হয়ে আল্লাহর ঘরে মসজিদের দিকে দ্রুত ধাবমান হতে হবে প্রতিযোগিতা করতে হবে আল্লাহর এবাদতে প্রতিযোগিতায় লিপ্ত হই বেশি বেশি করে নেকির কাজে অভ্যস্ত হই ফরসগুলো খুঁটি খুঁটি করে পালন করি খুঁটি নাটি ফরসগুলো পালন করি এরপর সন্ন্যাত নফলগুলো আমরা আদায় করার চেষ্টা করি দুনিয়াতে আল্লাহ তালা ধন সম্পদ দান করবেন দুনিয়াতে আল্লাহ তালা মান সম্পদ দান করবেন দুনিয়াতে আল্লাহ তালা ছেলে সম্পদ ছেলে সন্তান দান করবেন এগুলো আল্লাহর নিয়ামত যথাযথভাবে এগুলো ব্যবহার করে এগুলোর মাধ্যমে পরকালীন জীবনে সাফল্য অর্জন করার জন্য সচেষ্ট হতে হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা Wassalatu wassalamu ala نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال الله فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم. من ربكم وجنات عرضها السماوات والارض اعدت للمتقين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان إن قطع عنه عماله إلا من سلاسة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له راه مسلم. ران प्रिय আহলে আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে যুবসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত চৌত্রিশতম বার্ষিকী তাবলিগে ইস্তেমার সম্মানিত সভাপতি মহতারাম আমির এ জামাত মঞ্চপবিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে প্রবিষ্ট সারা দেশ থেকে আগত সম্মানিত সুধি মণ্ডলী যারা তথ্য প্রযুক্তির সুবাদে দেশ বিদেশ থেকে দেখছেন আমাদেরকে সম্মানিত দিনী ভাইসব আল্লাহ সবহানাউতালার দরবারে অবনত মস্তিষ্কে শুক্রিয়া দায়ী করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুদিনব্যাপী তাবলিগ ইজতেমার সমাপনী রজনী প্রায় সাফল্যের দ্বার পৌঁছে দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম জানাই বিশ্বমানবতার মুক্তির দূত

কোরআন ও সহিয়াদীসের আলোকে তত্ত্ববহুল আলোচনা আপনাদের সামনে পেশ করার জন্য প্রাণপণ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ হামা তাওফিক র ইল্লা বিল্লাহ সম্মানিত সুদীবৃন্দ আমরা সবাই জানি মরণ মানুষ মরণশীল মানুষ মরে যাবে সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে দুনিয়ার সময় খুবই স্বল্প দুনিয়ার সময় খুবই কম এই দুনিয়া ছেড়ে আবার পরপারে পাড়ি জমাতে হবে এই অল্প সময়ে মহান আল্লাহর মহান নিয়ামত জান্নাত পেয়ে ধন্য হতে হলে কী পরিমাণ সৎকর্মের প্রতিযোগিতা করা দরকার আমি আপনাদের সামনে তা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত সুদীবৃন্দ ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা পেরেশান হয়ে আছি বাড়ি গাড়ির জন্য পেরেশান সম্পদ সম্পত্তির জন্য পেরেশান কলকারখানার জন্য পেরেশান মান মর্যাদার জন্য পেরেশান ক্ষমতার জন্য পেরেশান ক্ষণস্থায়ী দুনিয়ায় আমাদের পেরেশানির শেষ নেই অথচ অনন্ত কাল যেখানে থাকতে হবে সেই অনন্ত জীবনের জন্য আমাদের প্রস্তুতি আমাদের প্রতিযোগিতা বড়ই অপ্রতুল যেটা আমাদের জন্য সবচেয়ে ধ্বংসের কারণ আমাদের জীবন হবে আখ রাতের জীবন যেমন আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন আল আখিরাতু খায়রু ওয়া আবকা ওয়া লাল আখিরাতু খায়রু লাক মিন উলা এই আয়াতগুলো থেকে আমরা জানতে পারি দুনিয়া নয় আখিরাতে জীবনটাই আমাদের জন্য চিরস্থায়ী জীবন অনন্ত কাল দুনিয়ার জন্য পেরেশান ভালো থাকার জন্য ভালো বাড়ি করেছি ভালো খাওয়ার জন্য রোজগার হালাল হারামে সংমিশ্রণ করেছি ভালো চলার জন্য দামি গাড়ি কিনেছি অথচ সব কিছু রেখে অন্ধকার কবরে চলে যেতে হবে পরকালের জীবনে পদার্পণ করতে হবে এ বিষয়টি আমরা অনেকখানি বেমালুম ভুলে আছি সম্মানিত ভাইরা আল্লাহ সব তালা

আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি যে ছেলে সন্তান দান করেছি দুনিয়াবি সৌন্দর্যের প্রতীক ধন সম্পদ মালমাত্তা গাড়ি বাড়ি কলকারখানা অর্থ সম্পদ বিত্ত বৈভব আর ছেলে সন্তান এগুলোতে যেন তোমাদেরকে আমার জিকির থেকে আমার ইবাদত থেকে আমার স্মরণ থেকে গাফেল করে না দেয় ভুলিয়ে না দেয় যদি তোমরা আমার দেয়া ধন সম্পদ মালমাত্তা ছেলে সন্তান এগুলো পেয়ে দুনিয়ার চিত্ত বিনোদনে মত্ত হয়ে যাও দুনিয়াকে উপভোগ করতে ব্যস্ত হয়ে যাও ফল জা আলিক যদি তোমরা এমন বিভ্রান্ত হও পদভ্রষ্ট হও আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে ব্যর্থ হও তাহলে আমি আল্লাহ ঘোষণা করছি শোনো তোমরা ক্ষতিগ্রস্ত হবে তোমরা ধ্বংস হবে তোমাদের আখেরাত ব্যর্থতায় পর্যবসিত হবে সম্মানিত ভাইসাব আমরা এই আয়াতে কারিমা থেকে জানতে পারলাম দুনিয়াতে আল্লাহ তালা ধনসম্পদ সম্পদ দান করবেন দুনিয়াতে আল্লাহ তালা মান সম্পদ দান করবেন দুনিয়াতে আল্লাহ তালা ছেলে সম্পদ ছেলে সন্তান দান করবেন এগুলো আল্লাহর নিয়ামত যথাযথভাবে এগুলো ব্যবহার করে এগুলোর মাধ্যমে পরকালীন জীবনের সাফল্য অর্জন করার জন্য সচেষ্ট হতে হবে এই আয়াত থেকে আমরা সংক্ষিপ্তভাবে হলেও এই শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ সুমানাহ তাআলা কোরআন মাজিদের সাথ করছেন আমি তোমাদের জন্য এত নিয়ামত দান করেছি যা তোমরা গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ তালা যে নিয়ামত দান করেছেন তা ক্ষণস্থায়ী জীবনে ভোগ করার জন্যই শুধু নয় এগুলোকে আখেরাতের পাথের জন্য কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ হবে আসুন আমরা দুনিয়ার ধন সম্পদ মাল মাত্রা বৃত্ত বৈভব আ ছেলে সন্তান এগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে আল্লাহর শুক্রিয়া যথাযথভাবে আদায় করে পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার পরকালীন জীবনটাকে ধন্য করার জন্য আমরা সচেষ্ট হই পরকালীন জিন্দেগি গঠনের জন্য আমরা আন্তরিকভাবে সচেষ্ট হই আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদ ইরশাদ করেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দাগণ তোমাদেরকে যে নিয়ামত দান করেছি তা তোমরা ভোগ করো আর তোমরা যথাযথ শুকরিয়া আদায় করো যদি তোমরা আমার নিয়ামত ভোগ করে আমার সুক্রিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামত রাজিকে বৃদ্ধি করে দেব আর যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করতে ব্যর্থ হও তাহলে আমার নিয়ামতের অবমূল্যায়ন করো এগুলোকে ভোগবিলাসের বস্তু হিসাবে গ্রহণ করো তাহলে জেনে রেখো আমি আল্লাহর আজাব বড় কঠিন বড় কঠিন সম্মানিত ভাই সাহ মানুষ যখন আকের হাত ভুলে যায় মানুষ যখন মৃত্যুর কথা ভুলে যায় মানুষ যখন দুনিয়া সেরে যাওয়ার কথা বেমালুম ভুলে যায় মানুষ তখন অন্ধত্বে ভুগে আল্লাহ সব তালাব কোরআন মজিদের সরাত একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ নম্বর এতে বলেন فان له معيشه جنكو ونحشره يوم القيامه اعمى قال رب لما حشرتني اعمى وقد كنت بصيرا قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك আল্লাহ আলামিন বলেন যারা আমার নিয়ামতের না করে যারা আমাকে ভুলে গেছ যারা আমার দিনকে ছেড়ে দিয়েছো আমার নাজিল করা ওহির বিধান বাদ দিয়ে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছ যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছ যারা আমার ইবাদতের সৎকর্মের প্রতিযোগিতা বন্ধ করে দিয়েছ আরে তোমরা শোনো তোমাদেরকে আমি আল্লাহ আমার দিন থেকে বিমুখ হওয়ার জন্য আমান মাই আমা যদি তোমরা এমন করো তাহলে তোমাদের দুনিয়ার জীবনকে বিপর্যস্ত করে দেওয়া হবে বালা মসিবতে গ্রেপ্তার করে দেওয়া হবে দুনিয়ার জীবন দুর্বিষহ করে দেওয়া হবে আর কেয়ামতের মসিবতের দিন তোমাদেরকে অন্ধ করে তোলা হবে তোমরা সেদিন মাউ করে আল্লাহর সামনে বলতে থাকবে আল্লাহ আমরা তো চক্ষুষ মান ছিলাম আমরা তো চোখ ওলা ছিলাম কেন আমাদের দুই চোখ অন্ধ করে দিলে আল্লাহ ও তালা সেদিন বলবেন দুনিয়াতে যেমন করে তোমরা আমার আয়াত সমূহকে ভুলেছিলে আজকে কেয়ামতের মুসিবতের দিন আমি আল্লাহ তোমাদের ভুলে যাব তোমাদের কোনো আবেদন তোমাদের কোনো নিবেদন তোমাদের কোনো আহার জারি তোমাদের কোনো রোনা জারি আমি আল্লাহ শুনবো না তোমাদের আজকে নাজাতের কোনো ব্যবস্থা হবে না বড় ভয়ঙ্কর কথা আমরা যদি আল্লাহর ইবাদতে সত আমলের প্রতিযোগিতা না করি দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি দুনিয়াকেই যদি আমরা প্রাধান্য দেই আখেরাতকে যদি আমরা তুচ্ছ মনে করি তাহলে আমাদের জন্য ভয়াবহ দুঃসংবাদ হচ্ছে দনিয়ার জীবন আমাদের জন্য দুর্বিষহ করে দেওয়া হবে আজাবে গজবে নিপতিত করা হবে বালা মুসিবতে নিপতিত করা হবে দনিয়ার জীবনে বড় সংকীর্ণ করে দেওয়া হবে দুনিয়ার জীবন একেবারে বিপর্যস্ত হয়ে যাবে কেয়ামতের ময়দানে অন্ধ করে তোলা হবে মারাত্মক দুঃসংবাদ আমাদের জন্য সম্মানিত দিনই ভাই আমি আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই দুনিয়া নয় প্রাধান্য দিতে হবে আর গুনাহের গুনাহের কাজ কাজ নয় থেকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং সৎ আমলের প্রতিযোগিতা করতে হবে কেননা আল্লাহ কুরআন মাজিদের সোরা আরাফের 179 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ তালা ওয়াজ করেছেন আল্লাহ তালার বক্তব্য আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি আল্লাহ সুবহানাহু ওয়া বলেন সূরা আরাফ 179 নম্বর আয়াত ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসিরান মিনাল জিন ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন ল্য ইউ বিহা ওয়াল্লাহম আজানুল ল্যা ইস্পাও না বিহা উল্ ল্যায় কাল এনাও বাল্লাহম আগল হ ল্যা ই কাহমুল গফিলু আল্লাহ রাবদুল্লাহ্লামিন বলছেন দুনিয়ার অধিকাংশ মানুষের অধিকাংশ সিনের জন্য আমি আল্লাহ জাহান নাম প্রস্তুত করে রেখেছি জাহান নামের অগ্নি মানুষ এবং জিন যাদেরকে আমি আল্লাহ কল্প দান করেছি বোধ শক্তি দান করেছি বোধ শক্তি দান করেছি বোধ শক্তি থাকার পরেও যারা অন্তর থাকতেও যাদের অন্তর মরে গেছে মূল্যায়ন করার ক্ষমতা থাকতেও যারা মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে যারা চোখ থাকতেও অন্ধ আমি আল্লাহ ওদেরকে চক্ষু দান করেছি দেখবে ভালো মন্দ দেখে মন্দটা বর্জন করবে ভালোটা গ্রহণ করবে গুনাহটা বর্জন করবে নেক কাজে আত্মনিবেদিত হবে সৎ কাজে প্রতিযোগী হবে এর পরেও যারা অন্তর থাকতো অন্তরহীন বিবেক থাকতো বিবেকহীন বোধ সম্পন্ন হওয়ার পরেও বোধ শক্তিহীন মল্যায়নের ক্ষমতাহীন চোখ থাকত দৃষ্টিহীন অন্ধ এরকম মানুষ যাদেরকে আমি আল্লাহ কর্ণ দান করেছি কান দান করেছি কান থাকতেও যারা বধির বা ঠসা তাদের জন্য আমি আল্লাহ জাহান নাম প্রস্তুত করে রেখেছি জাহান নামের আগুন প্রজ্বলিত করে রেখেছি এ সমস্ত মানুষদের জন্যই জাহান নামের আগুন পাথর দিয়ে জ্বালিয়ে প্রজ্বলিত করে রাখা হয়েছে এই সব মানুষ যাদের হৃদয় হৃদয়হীন দৃষ্টি দৃষ্টিহীন শ্রবণ শক্তি থাকতেও যারা ঠসা বধির এ সমস্ত মানুষকে আল্লাহ তালা সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও আল্লাহ তালা আক্ষেপ করে বলছেন উলাই কাতাল আনাম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো শুধু আলহম আজল আল্লাহ আলা আফসোস করে অত্যন্ত দুঃখ প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেছেন এরা মানুষ হওয়ার পরেও এত নিকৃষ্ট সম্মান হোক আসফালা সাহ এরা নিচে নামতে নামতে এতটা নিচে নেমেছে যা বর্ণনা করা যায় না আল্লাহ বলছেন এরা এরা সৃষ্টির সেরা জীব পরেও হচ্ছে জানোয়ারের মতো চার পাওয়া জন্তুর মতো আল্লাহ তালা আর একটু এগিয়ে বলছেন বালহম আজল চার পাওয়া জানুয়ার শুধু নয় চার পাওয়া জানুয়ারের চাইতে চতুষ্প জন্তুর চাইতে এরা অধম এরা হলো গা এরা হলো গা ফেল এরা হলো গা ফেল সম্মানিত দিনই ভাই সব আখেরাতের ব্যাপারে যারা গা ফেল মৃত্যুর ব্যাপারে যারা গা ফেল কবরের রাজাবের কথা ব্যাপারের মসজিবতের দিনের ভয়াবহতার ব্যাপারে যারা গা ফেল দুনিয়া নিয়ে যারা মত্ত হয়ে আছে গুনাহের কাজে যারা মত্ত হয়ে আছে তারা গা ফেল শুধু গা ফেল নাই এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো এই আয়াতগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি আল্লাহ আল্লাহনা আমাদেরকে সৎ কাজের ব্যাপারে প্রতিযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন আল্লাহ তালা আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন যেমনটি আল্লাহ আসবানাহ তালা কোরআন মাজিদের সোরা আল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ইলেমা ফিরাতিম বিকুম জান্ন আর জোহতুভল অর উরিদ্রিল মোতাবিন আল্লাহ রব্লালামিন বলছেন তোমরা তোমাদের ফলনকর্তা মহান রব আমি আল্লাহর দিকে এবং আমার ক্ষমার দিকে দৌড়াও আমার জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের ব্যক্তি এই রকম বিশাল জান্নাত তোমাদের জন্য আল্লাহ রাব্বুল অন্যত্র ঘোষণা করেন জান্নাতি মানুষদের জন্য কোনো চিন্তা নাই ভয় নাই কোনো হতাশা নাই আল্লাহ সুবহানাহু বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা ইহসানুন যারা জান্নাতি হবে তাদের ব্যাপারে কোনো চিন্তা নাই তাদের কোনো ভয়ের কারণ নাই এদের জন্যই আল্লাহ তাআলা বলবেন ওয়াসিকাল্লাযিনা আততাকাউ রব্বহুম ইলাল জান্নাতি জুমারা এদের জন্যই আল্লাহ বলবেন হে ইমানদার হে পরহেজগার মানুষেরা হে নেককার মানুষেরা হে নেককা যে প্রতিযোগী মানুষেরা যাও তোমাদেরকে জান্নাত দেওয়া হয়েছে যাও তোমরা জান্নাতে চলে যাও আমার ভাইরা সম্মানিত দিনদার সুধি মণ্ডলী আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কোরআন মাজিদের সূরা আল বলছেন হাম্মা মান সাকুলত মাওয়াজিনুহু ফাহুয়া ফি রিয়াতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দাগণ শুনো তোমাদের নেকি এবং যে যা করছো কিয়ামতের সেই নেকি গোনা তোমরা আমল নামা নিয়েই তোমরা কবরে প্রবেশ করবে এক প্রথম মঞ্জিল বারসাখী জীবনে প্রবেশ করবে এর পরে তোমাদের বিচারের দিন মহা বিপদের দিন তোমাদের বিচার হবে তোমাদের নেকি এবং গোনা ওজন করা হবে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের কি জান্নাত দেওয়া হবে যাদের গোনার পাল্লা ভারী হবে তাদেরকে জাহান্নাম হাবিয়াই নিক্ষেপ করা হবে আল্লাহ তালা নবীকে জিজ্ঞেস করেন আমা আদর মা হিয়া হে নবী আপনি কি জানেন হা আবিয়া জাহান নামের আগুন কত মারাত্মক ভয়াবহ আল্লাহ তালা নিজে উত্তর দিয়ে বলছেন নারুন হামিয়া হাবিয়া জাহান নামের আগুন হল দাও দাও করে জলা প্রচলিত অগ্নিকুণ্ড সেই অগ্নিকুণ্ডে হাবিয়ায় নিক্ষেপ করা হবে যাদের নেকির পাল্লা হালকা হবে গুনাহের পাল্লা ভারী হবে সম্মানিত ভাই ভাইসব গুনাহের পাল্লা ভারী হবে কার গুনাহর কাজ করবে যে নেকির পাল্লা ভারী হবে কার নেক কাজ করে যে নেক কাজে প্রতিযোগিতা করে যে আমরা সূরা আলে ইমরানের তেত্রিশ নম্বর আয়াত থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম আসারিউ ইলা মাগফিরাতি মির বলা হয়েছে সম্মানিত ভাইসব সারিউ শব্দের অর্থ দৌড়ানোর কথা বলা হয়েছে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার কথা বলা হয়েছে কাল বিলম্ব করতে নিষেধ করা হয়েছে আল্লাহ আর লশারা আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন সারিয়াউ ইলা মাফফিরা হেমার বান্দগন তোমরা আমার খামার দিকে আমার জান্নাতের জন্য দৌড়াও যেই সান্নাত সেই জান্নাতিন তাজরিমিন তাহতিহান আনহার ও খলিদিন ভি হ্যাঁ সেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিন যেমন প্রশস্ত আসমান জমিনে যে দূরত্ব তা চাইতে প্রশস্ত জান্নাত সম্মানিত সুধী এই আয়াতি কারিমা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি আল্লাহ আলা আমাদেরকে আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর দয়ার দিকে আল্লাহর রহমতের দিকে নেক কাজে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ তাআলা ইঙ্গিত করে থাকা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি এ আয়াতের আলোকে আমরা আপনাদের সামনে আহ্বান জানাতে চাই আসুন দুনিয়ায় যত পাপ হয়েছে গোনা হয়েছে রহমান কাতিবিন এয়া লেবু না সমস্ত কর্মকাণ্ড নেকি এবং গোনা যাররা পরিমাণ গোনা করেছেন তাও লিপিবদ্ধ করা হয়েছে যাররা পরিমাণ নেকি করেছেন তাও লিপিবদ্ধ করা হয়েছে সমস্ত কর্মকাণ্ড বান্দার অডিও ভিডিও করার জন্য রেকর্ড করার জন্য আল্লাহ আমাদেরকে আমাদের দুইজনের প্রতি বান্দার সাথে দুইজন সম্মানিত লেখক নিয়োজিত করেছেন সম্মানিত দুইজন ফেরেস্তা আমাদের সঙ্গে নিয়োজিত করেছেন আল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তারা আমাদের সঙ্গে অবস্থান করছেন আমরা তাদের চক্ষু ফাঁকে দিতে পারি না সর্বোপরি নেকি করি অথবা গুনাহ করি জনসমক্ষে করি অথবা নির্জনে করি আমরা যে যাই করি না কেন ভালো করি মন্দ করি গুণাহ করি গুনাহ করি সবটাই আল্লাহ শোনেন আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা জানেন আল্লাহর অগোচরে বান্দা কিছুই করতে পারে না জানালা দরজা বন্ধ করে নির্জনে নির্ধৃতে বান্দা যদি কোনো গুনাহের কাজ করে বান্দা যখন গুনাহের কাজে লিপ্ত হয় তখন আল্লাহর ফেস তারা রেকর্ড করেন আল্লাহ সুবানহুতা আর সে আজিম থেকে সব অবলোকন করেন সবটাই দেখতে থাকেন সম্মানিত ভাই সব সৎ কাজে প্রতিযোগিতা নেকির কাজে প্রতিযোগিতার কথা আল্লাহ সুবাহ কোরআন মাজিদে ঘুরি হাদিস নববীতে প্রিয় নবী ভুরি ভুরি

ইনকুমতুম তালমুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদার বান্দাগণ হে ইমানদার বান্দাগণ যখন তোমাদের কানে জুমার সালাতের আজান পৌঁছে যাবে জুমার সালাতের জন্য আহ্বান করা হবে তখন তোমরা ফাসাউ ইলা যিক্রিল্লাহ আমি আল্লাহর জিকিরের জন্য আমি আল্লাহকে শরণ করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর বন্দেগি করার জন্য আমি আল্লাহকে করার জন্য দৌড়াও দৌড়াও জোর ধাবিত হও দ্রুত এগিয়ে যাও আমি আল্লাহর জিকির করার জন্য বাইয়া সমস্ত বেচা কিনা ব্যবসা বাণিজ্য রুজি রোজগারের যত কাজ যার যে পেশা সব কাজ কাম রেখে দাও আজান যখন শোনো তখন তোমরা সালাতের জন্য মসজিদের দিকে দৌড়াও দ্রুত ধাবমান হও দ্রুত ধাবিত হও সম্মানিত ভাইরা আল্লাহ সানহুতায়ালা বলেন রায় আলিকুম খয়রুল্লাহকুম হেন কুন তুন তালামন হেমার বান্দাগণ, আজান শুনে অজু করে ভালো পোশাক পরিধান করে আতর সুগন্ধি ব্যবহার করে মাথায় টুপি পরিধান করে উত্তম পোশাকে সজ্জিত হয়ে আল্লাহর ঘরে মসজিদের দিকে দ্রুত ধাবমান হতে হবে প্রতিযোগিতা করতে হবে প্রতিযোগীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে অবহেলা করলে চলবে না অলসতা করলে চলবে না আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর সিকিরাস্কারের জন্য আল্লাহর তাসবিহ তাহলিলের জন্য আল্লাহকে সিস্তা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাবার জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তালা দ্রুত ধাবমান হতে বলছেন সুরা জুমা এ আয়াতে আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারতে যদি তোমরা বুঝে বোঝার চেষ্টা করো সম্মানিত ভাই সাহেব সুরাজুম আট নাম্বার আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম শত আমলের প্রতিযোগিতা কিভাবে করতে হবে শত আমলের প্রতিযোগিতা যারা করবেন তাদের কেমন হতে হবে সৎ আমলের প্রতিযোগিতা কি করে করতে হবে এইবার অনেকে বলবেন আজান হলে মসজিদে চলে যাব এরপরে কি করবেন আল্লাহ সুবহানাহু তাআলা সূরা জুমুয়া 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফযলিলা যালিকুম আযকুরু আল্লাহ কাসিয়রান লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাইজা কুযিয়াতিস সালাত এখন আজান হয় মসজিদে দৌড়ে যাও তোমরা সালাতের জন্য প্রতিযোগিতা হও প্রথম কাতারে শামিল হয়ে যাও আগে মসজিদে প্রবেশ করে সবার আগে মসজিদে প্রবেশ করবেন সবার শেষে মসজিদ থেকে বের হবেন আল্লাহ আল্লাহন তালা এটাই বলতে চেয়েছেন প্রিয়নবীর হাদিসে তাই পাওয়া যায় প্রিয়নবী মসজিদে যেতেন সবার আগে বের হতেন সবার পরে রাস্তরে সাহাবাহাম রিজুয়ানুল্লাহি আজমাইন মসজিদে প্রবেশ করতেন সবার আগে বের হতেন সবার পরে আমরা এখন দুনিয়াবি ধান্দায় ব্যস্ত থাকি মসজিদে প্রবেশ করি সবার পরে বাড়াই বের হয় সবার আগে আল্লাহ রস্তে কোরআন মাজিদের সোরা জুমা নয় নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তালা বলছেন হে আমার বান্দাগণ যখন তোমাদের সালাত আদায় হয়ে যায় যখন সালাত জিকি আসকার তাজ তাহালিল আদায় হয়ে যায় ফান্তাসি ফিল আর তখন আর বসে থেকো না প্রয়োজনে রিজিক রুজির জন্য আমার সমিনে ছড়িয়ে পড়ো আমার সমিনে বেরিয়ে পড়ো যার যার রুজি রোজগারের বাহন যার যে কর্ম সেই কর্মে লিপ্ত হয়ে যাও কর্মে লিপ্ত হলেই চলবে না ফার্স্ট ওয়াজগুরুল হকাশি র কাজের ফাঁকে ফাঁকে তোমরা বলতে থাকো আলহেমদুলিল্লা সু হ্যাঁ আল্লাহ লা ইরাহ আল্লাহ ল আল্লাহ একবার ওয়াস্কুরুল কাশি র তোমরা বেশি বেশি করে কাজের মধ্যেও আমি আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো তুফলি হন তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে সম্মানিত ভাই সব আমরা এই কারিমা থেকে পরিষ্কার বুঝতে পারলাম বৈরাগ্য ভাব ইসলামে নেই ইসলামে বৈরাগ্যবাদের স্থান নেই ইসলামে ইবাদতের গুরুত্ব যেমন বলা হয়েছে কোরআনাই ছৎ আমলের প্রতিযোগিতার ব্যাপারে যত কথা বলা হয়েছে কোরআন মাজিদে যত আয়াত নাজিল করা হয়েছে হাদিসে রাসুল যত এর সাদ করেছেন সব থেকে বোঝা গেল দুনিয়ার কাজ এবাদত বন্দিগি এক নাম্বারে রাখতে হবে আর পরকালীন কাজকে এক নম্বরে রাখতে হবে দুনিয়ার কাজকে দুই নাম্বারে রাখতে হবে আগে আখেরাতের কাজ তারপরে দুনিয়ার কাজ এবাদত বন্দিগি করে বসে থাকার কোনো সুযোগ নেই জমিনে সরিয়ে পড়তে হবে হালাল অন্বেষণ করতে হবে হালাল কামাই করতে হবে হালাল কামাই করে হালাল খেতে হবে হবে মনে রাখতে হারাম হারাম উপার্জন করে ভক্ষণ করে হারাম দেহ রক্ত মাংস দিয়ে গঠিত দেহ জান্নাত গ্রহণ করবে না হারাম কামাই খেয়ে হারাম রক্ত মাংসে পুষ্ট দেহ জান্নাত গ্রহণ করবে না হারাম কামাই করে হারাম খেয়ে হারাম রক্ত মাংস হাড় দিয়ে পুষ্ট দেহ জান্নাত গ্রহণ করতে করবে না পরিষ্কার বুঝে গেল নেকির কাজে সৎ কাজে প্রতিযোগিতাও করতে হবে রুজি রোজগারের দিকেও খেয়াল রাখতে হবে তবে রুজি রোজগারের দিকে ঝুঁকে পড়লে চলবে না দুনিয়ার দিকে ঝুঁকে পড়লে চলবে না চলুন আরেকটু এগিয়ে কোরআন মাজিদ সোরা তওবা الله سبحانه وتعالى سر التوبة أكشن نمبر آية إرشاد كورتشين والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم زنات تجري تحتها الأنهار বলেন আর যারা সর্বপ্রথম হিজরতকারী কারি ও আনসারদের মধ্যে পুরাতন এবং সারা তাদের অনুসরণ করেছে আল্লাহ শেষ সমস্ত লোকদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে আর তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে কানন কুঞ্জ জান্নাত যা তলদেশে প্রবাহিত নহর সমূহ সেখানে তারা চিরকাল থাকবে আর এটাই হল মহা কৃতকার্যতা মহা সফলতা সম্মানিত ভাইরা আমাদেরকে আখরাতের জন্য প্রয়োজনে হিজরত করতে হবে কখনো হিজরত ভূমিকা অবতীর্ণ হতে হবে কখনো আনসারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে তাহলে আমাদের জন্য সুসংবাদ রয়েছে আর সে সুসংবাদ হয়েছে এমন মহান জান্নাত মহান আল্লাহ দান করবেন যার ব্যক্তি আসমান জমিনের চাইতেও বেশি আল্লাহ কবুল করুন আজকের এই বিদায় লগ্নে রাত যখন তিনটা পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে যাচ্ছে শেষ পর্যায়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আহলে হাজিস আন্দোলন বাংলাদেশ এমন একজন মানুষ তৈরি করতে চাই বাংলাদেশ আহলেদি যুবসংঘ এমন একজন আল্লাহওয়ালা মানুষ তৈরি করার জন্য রাত দিন কাজ করছে যারা দুনিয়াতে দুনিয়ার জন্য কাজ করবে আখ জীবনকে প্রাধান্য দেবে যাদের আমল হবে নির্ভেজাল তাও হৃদের অনুসারী হবে কোরআন শয়েদ সন্নার অনুসারী হবে আল্লাহর অস্তে আমরা সেই বিপ্লবী কাপিলার সৈনিক আমরা আসুন আজকের এই বিশাল তাবলিগ ইজতেমার এই বিশাল গণ লাখ জনতার জমায়েত থেকে আমরা আজকে শিক্ষা নেই আমরা রাসুলের সাহাবিদের মতো আনসার মহাজিদদের মতো আল্লাহর প্রতি সন্তুষ্ট হই আল্লাহর এবাদতে প্রতিযোগিতায় লিপ্ত হই বেশি বেশি করে নেকির কাজে অভ্যস্ত হই ফরসগুলো খুঁটি খুঁটি করে পালন করি খুটি নাটি ফরজগুলো পালন করি এরপর সন্ন্যাত নফলগুলো আমরা আদায় করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন آمين اللهم آمين سورة حديد ایکش نمبر الله اللہ سبحانه وتعالى آرات تي آيات نجل كرسين سابقو الى مغفرة مغفرت ربكم وزنات عرضها السماء كعرض السماء والأرض وعدت للمت وعدت للذين آمنوا بالله ورسوله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم الله سبحانه وتعالى সোরাহাদীদের একুশ নম্বর আয়াতে সুন্দর করে সাত করেছেন তোমরা অগ্রে ধাবিত হও তোমরা আগে এগিয়ে যাও তোমরা পিছনে পড়ে থেকো না সামনের দিকে ধাবমান হও জান্নাতের দিকে ধাবমান হও অসা ইলা মাফফিরা তোমরা আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হও তোমরা আল্লাহর ক্ষমার দিকে অগ্রদিকে ধাবিত হও তোমার পালনকর্তা ক্ষমা ও জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য এটা আল্লাহর অনুকম্পা তিনি যাকে ইচ্ছা তা দান করেন আর আল্লাহ মহান কৃপার অধিকারী সম্মানিত ভাইরা আল্লাহ দয়াবান। আল্লাহ মেহরবান আল্লাহ রহমান আল্লাহ রাহিম আপন হাতে নিপুন করে সুন্দর করে সৃষ্টি করেছেন সুন্দরতম আকৃতি দান করেছেন সুন্দরতম প্রকৃতি দান করেছেন সুন্দরতম চেহারা দান করেছেন সুন্দরতম অবয়ব দান করেছেন সুন্দরতম সুঠাম দেহের অধিকারই বানিয়েছেন আল্লাহ তালা যেমন বলছেন ফি আহসানি রাব্বুল আলামিন তিনের কসম করেছেন জাইতুনের কসম করেছেন তুর পর্বতের কসম করেছেন আর বক্কা মদিনা নিরাপদ নগরীর কসম করেছেন বার 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 আল্লাহ কসম করে বলছেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আপন হাতে নিপুণ করে কত সুন্দর করে সৃষ্টি করেছি তোমাদেরকে আমি আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাবার জন্য নয় তোমাদেরকে আমি আল্লাহ শাস্তি দেওয়ার জন্য নয় জাহান্নামের আগুনে তোমাদের পুড়াবার জন্য আমি আল্লাহ আনকমন চেহারা দিয়ে এত সুন্দর আকৃতি প্রকৃতি দিয়ে সৃষ্টি করি নাই তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামে পুড়াতে চাই না যার দিতে চাই জান্নাত পেতে হলে দুনিয়াতে ইমানি জিন্দেগি গঠন করতে হবে জান্নাতি পেতে হলে তাও হৃদ ভিত্তিক আমল করতে হবে সব মতবাদকে লাথি দিয়ে দূর করতে হবে আর সহি সুন্নাকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে জান্নাতকে একমাত্র লক্ষ্যে পরিণত করতে হবে নাম থেকে বাঁচার জন্য ফরজ সন্ন্যাত থেকে শুরু করে সমস্ত আমলগুলো খুঁটে খুঁটে আমল করতে হবে সম্মানিত ভাই সব আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম সুরা হাদিদের আয়াত থেকে বুঝতে পারলাম ফিরা আল্লাহর ক্ষমার দিকে আল্লাহর রহমতের দিকে আল্লাহর দয়ার দিকে সর্বোপরি আল্লাহর জান্নাতের দিকে আমাদের দ্রুত এগিয়ে যেতে হবে পিছু পা হলে চলবে না পিছু টান হলে চলবে না জান্নাতের দিকে আমাদের দ্রুত কদমে জোর কদমে এগিয়ে যেতে হবে ভাববান হতে হবে দ্রুত জান্নাতের দিকে এগিয়ে যেতে হবে আমি আপনাদের ফিদমাতে আজকের আলোচনা সমাপ্তি টানতে চাই আমাদের আল্লাহ আসমান তালা কোরআন মাজিদের শোরা ওয়া তেআতে অনেকগুলো আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা শোরা ওয়া তেহাতে বলছেন আপনার সাহাবুল ইয়ামিন এ স্যাহাবুল ইয়ামিন আল্লাহ রব্দুল্লা আমিনের নেক কাজে যারা সৎ কাজে যারা প্রতিযোগিতা করে খুঁটে খুঁটে যারা নেক আমল করে ফরস পালন করে স্নফল পালন করে সুন্নাত পালন করে ওয়াজিব পালন করে সালাত আদায় করে পাঁচ সপ্ত সালাদ আদায় করে তাহাজতের সালাত আদায় করে শ্যাম রমজানুল মোবার একবার শ্যাম সাধনা করে এরপরে সাপ্তাহিক শ্যাম সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করে এরপরে ওই আপনার প্রতি চাঁদ মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়াম বিশ নফল শ্যাম পালন করে এরপরে সাবান মাসে শ্যাম অজস্র পালন করে এইভাবে যারা আল্লাহর নেক আমলে সৎ আমলে যারা ধাবমান হয় আল্লাহ তাদেরকে ডান দিকওয়ালা বলেছেন ডান দিকওয়ালা আসহাবুল ইয়ামিনে মাসহাবুল ইয়ামিন ডান ওয়ালা কতই না সৌভাগ্যের অধিকারী হবে ডানদিক দিক ওয়ালারা ডান ওয়ালা হওয়ার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই আমিও ডান দিক ওয়ালা হতে চাই আপনাদেরকেও ডান দিক ওয়ালা হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাতে চাই আমি আসহাবু শিমালি মাসহাবু শিমাল হতে চাই না আল্লাহ বলছেন বাম দিক ওয়ালারা কতই না হতভাগা বাম দিক ওয়ালারা

সুন্দর করে ওয়াজ করেছেন আল্লাহ তালার বাণী আপনাদের জানিয়ে দেই আল্লাহ সুবাহ বলছেন শুধু ডান দিক অলা হবে না কোন অবস্থাতেই বাম দিক অলা হওয়া যাবে না বাম দিকের অনুসারী হওয়া যাবে না ডান দিক অলা হতে হবে শুধু ডান দিক অলা হলে চলবে না অগ্রবর্তী হতে হবে অসা বেকুন অসা বেকুন সামনের দিকে ধাবমান হতে হবে জান্নাতের আশা নিয়ে আল্লাহর সাক্ষাতের আশা নিয়ে সম্মানিত ভাইরা আমার মুরব্বীরা আমার মায়েরা বোনেরা বিদায় লগ্নে রাজশাহী জেলা আন্দোলনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাই আপ বিদায় লগ্নে পবা উপজেলা আন্দোলনের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ জানাই শেষ প্রান্তে আমিরে জামাতের নির্দেশে হক আদায় করার কারণে আদব রক্ষার কারণে শেষ প্রান্তে আপনাদের সামনে দাঁড়িয়ে কোরআন সেই হাদিস থেকে কিছু কথা বলতে চেয়েছি একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছিলাম مسلم مسلم الحديث عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان ان قطع عنه اعماله الا من سلاسه الا من صدقه جاريه او علم ينتفع به او ولد صالح يدعو له رواه مسلم صحيح مسلم صحيح سند برنيت في حديث رسول الله صحابي حضرت ابو هريره رضي الله تعالى عنه بولن بشمن بطر مكتر মোহাম্মদ আলাই আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আল্লাহর বান্দারা শোনো মানুষ মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু হ্যাঁ তিনটা কাজ যদি কোনো ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় করে তাহলে বেঁচে থাকবে যতদিন সোয়াব পাবে ততদিন মরে যাওয়ার পরে কবরে হাসরে তারা সোয়াব পেতেই থাকবে এক নাম্বার সদকায়ে চারিয়া দুই নম্বর কোরআন সহি হাদিসের বিদ্যা বিস্তারের ব্যবস্থা করা তিন নম্বর নেকার সন্তান তৈরি করে রেখে যাওয়া যেই সন্তান পিতা মাতার মৃত্যুর পরে মহান রবের কাছে আল্লাহর কাছে নির্জনে কবর করবে এবং তাহাজ্জুদের সালাত আদায় করে রাতের আধারে গুনগুন করে মহান রবের কাছে হাত পেতে ফরিয়াদ করবে রাত গভীর হয় মানুষের দ্বার দরজা বাড়ি বন্ধ হয় রাত যখন গভীর হয় আল্লাহর রহমতের দরজা বান্দা বান্দির জন্য ও মুক্ত হয়ে যায় রাত যখন দ্বিপ্রহর পেরিয়ে যায় রাত বারোটা পার হয়ে যায় আল্লাহ সুবাহ আর সে আজিম থেকে নামতে থাকেন নামতে থাকেন নামতে নামতে তিনি প্রথম আসমানে নেমে আসেন দুনিয়ার ঘুমন্ত মানুষগুলোকে ডেকে ডেকে দয়া করে বলতে থাকেন মেহেরবানি করে বলতে থাকেন অনুগ্রহ করে বলতে থাকেন উদরণী আস্তা জিবলাকুম উদ্বুনি আস্তা জিবলাকুম উদ্দুনি আস্তা জিবলাকুম হে আমার বান্দাগণ আর ঘুমাইও না আর ঘুমাইও না আর অচেতন থেকো না আর অবচেতন থেকো না আর অলসতায় নি মসজিদ থেকো না আর ঘুমে বিভোর থেকো না জেগে ওঠো ঠাণ্ডা পানি তো করো আমার সিসতাই লুটিয়ে পড়ো লম্বা রুকু করো লম্বা সিসতা করো আমার কাছে যা চাওয়ার চাও যা চাবে সবটাই দিয়ে দেব আমি আল্লাহ সম্মানিত ভাইরা আল্লাহ সব তালা রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে এসেছেন আর সেই বান্দাদের আহাজারি রোনাজারি আবেদন নিবেদন আর্তনাথ কান্না শুনছেন সেই সময় আল্লাহ সালা যেই সময় আজ আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন সেই সময় আমরা আজকে রাজশাহীর বায়াপাড়ার ময়দানে কোরআন ঝান্ডা ধারণ করে আমরা আখরাতের জীবনকে প্রাধান্য দিয়ে যারা আজকে ময়দানে কষ্ট করছেন আপনাদের এই কষ্ট আপনাদের এই সারনি আপনাদের এই বিনিদ্র রজনী যাপন আপনাদের এই পরিশ্রম আপনাদের এই খরচ আমাদের এই পরিশ্রম খরচ আমাদের সকলের জন্য যেন নাজাতের জারিয়া হয় সবাই বলি আল্লাহ আমিন আমিন ইয়ার আব্বাল আলামিন ইয়ার হামার রহমিন ইয়াল জালা আলী আমি আপনাদের খেদমাতে সৎ আমলের প্রতিযোগিতা এই বিষয়ের ওপরে কথা বলছিলাম কথা বলতে গিয়ে সংক্ষিপ্ত হলেও কিছু কারিমা আপনাদের সামনে পেশ করে রাসূলের হাদিস পেশ করে আমি আপনাদের খেদমাত থেকে আশের আলোচনার সমাপ্তি টানতে চাই সম্মানিত ভাই ভাইসব মরেই তো যাব মরে যাওয়ার আগে আসুন তিনটা কাজ করি এক নাম্বার সাদ জারিয়া করি দুই নম্বর কোরআন সহি সন্ন্যার শিক্ষা বিস্তারের ব্যবস্থা চেষ্টা করি তিন নম্বর আমাদের সন্তানদেরকে আমরা ভালো মানুষ করে তৈরি করি ভালো মানুষ তৈরি করি ভালো মুসলমান তৈরি করি ভেজাল মুক্ত আহলে হাদিস তৈরি করি আমরা যদি আমাদের সন্তানদের শুধু রাফা দানি আহলে হাদিস তৈরি করে রেখে যাই এই সন্তানগুলো আমাদের জন্য বিপদের কারণ হতে পারে আমাদের সন্তানদের কোরআন ও সহি হাদিসের নির্ভেজাল আন্দোলনে সামিল করে দিয়ে আমাদের সন্তানদেরকে যদি আমরা নেককার চরিত্রবান ভালো ভালো মানুষ ভালো মুসলমান প্রথম শারীর তেজোক্ত হলে হাদিস যদি আমরা বানাতে পারি তাহলে আমাদের সন্তানরা যদি শাহ ইসমাইল শহীদ রহমাহুল্লাহর মতো হয় আমাদের সন্তানরা যদি মাল্লা সালাউল্লাহ শরীর মতো হয় আমাদের সন্তানরা যদি এরকম করে পুরাণ ও সয়াদিসের বিদ্যায় বিদ্যান হয় তাহলে কোরআন ও সহাদিসের ঝান্ডা বাংলার জমিনে পথ পথ করে উঠবে আর সেদিন বেশি দূরে নাই আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেই সমাজ হবে কোরআন ও সৈয়াদিসের যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ যেখানে থাকবে না মাঝহাবের নামে কোনো সংকীর্ণতাবাদ আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেই সমাজে মানব থাকবে না মানব রচিত কোনো কুফুরি মতবাদ থাকবে না মার্ক্সবাদ লেনিনবাদ থাকবে না সমাজতন্ত্র পুঁজিবাদ থাকবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকবে না তথাকথিত জাতীয়তাবাদ থাকবে শুধু কোরআন ও সহি সুন্না কোরআন ও সহি সুন্নার আলোকে আমাদের জীবন গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আহলাদিস আন্দোলনে পতাকা তলে সামিল হয়ে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সন্তানদের যুব কর্মী বানাবার জন্য সত্য সোনামণিদের সোনামনির সংগঠন ভুক্ত করার জন্য আমাদের মা বোনদের মহিলা সংস্থায় আহলে হাদিস মহিলা সংস্থার অধীনস্থ করে দেওয়ার জন্য আমাদের মার্কাজি প্রতিষ্ঠান সারা দেশে হাদিস শিক্ষা বোর্ডের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে যেখানে শিক্ষা দেয়া হচ্ছে যেখানে নির্ভেজাল শহীদ শিক্ষা দেওয়া হচ্ছে একদল দেশপ্রেমিক ইমানদার পরহেজগার ভালো মানুষ তৈরি করার চেষ্টা করছে করা হচ্ছে সেসব প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার বর্তমান সময়ে আহলেদিস আন্দোলন বাংলাদেশের তাবলিগি ইজতেমা নিজের জায়গায় করার জন্য দারুল হাদিস ইউনিভার্সিটি করার জন্য যে জমি ক্রয় প্রকল্প চলছে এ প্রকল্পে কোটি কোটি টাকা দরকার এ প্রকল্পে আখেরাতে জান্নাতের জন্য বিনিয়োগ করার উদার আহ্বান জানিয়ে আপনাদের সফর নিরাপদ হোক এই কামনা করে মহান রাবের কাছে দোয়া করে আপনাদের আমাদের সকলের শ্রম সার্থক হোক আমাদেরকে আল্লাহ তালা মাফ করুন আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করুন রহম করুন আল্লাহ তালা আমাদেরকে রহমতের চাদরে আবৃত করুন এই আহ্বান মহান রবের কাছে দোয়া করে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আপনাদের সবার জন্য দোয়া করে ভুলভ্রান্তি হয়ে থাকলে কথা বলার আবেগে ভাষার প্রয়োগে ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে এজন্য আল্লাহ তালার কাছে তওবা করে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করে আজকের মতো আলোচনার সমাপ্তি টানতে চাই অমা আলাইনা ইল্লাল বালাগ আস্তক ফির الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام مع الكرام السلام عليكم ورحمة الله وبركاته